class book. তো আমাকে কবে জানাইছিল? তো আঙ্কেল পর্যবেক্ষণ করছে কবে অরিজিনাল রিপোর্টটা বলো? আচ্ছা দেখছি কবে, এক সপ্তাহ পরে পরে কি বলছো? যখন বসে তখন একটু জানাবেন, জানাও না ঠিক আজকে যখন বসবো, যখন বসো তখন জানাবেন, জানালে পরে আমাদের টিম চলে যাবে, ঠিক আছে? মনে তো সহকারে লোক যাবে, কেটা বসে আমাদের মদত করে না, মদত খাওয়া হচ্ছে মনে না। আর ক্যামেরাটা জায়গা ঠিক করে দেবেন, টঙ্গ দাঁড়ায় না, ক্যামেরা আগে যে পজিশন আছে সেই পজিশন ঠিক করে দেবেন, ক্যামেরা মনে তারা দুইটা দেখা যাচ্ছে সেটা সোজা করে দেবেন, ঠিক আছে? যেমন ছিল আমি ঠিক করবা, এখন দেখা দেয় ক্যামেরা ঠিক করবা, তোমার আঙ্কেল একটা ফোন দেবা, আর রাত্রেবেলা দুটি বসে জানাইবা, ঠিক আছে? আর দেখা তোমার আঙ্কেল ফোন দেবা আগে, আর হচ্ছে দিনে কি জানাই ভাই, আর আবুল রিপোর্টটা দিবা, ঠিক আছে? লং ভিডিও গুলো চালাতে দেবা, তখন কিছু কিছু লাইভ আছে, তোমাদের 3-4 ঘন্টা লাইভ আছে, ওইগুলো দিতে পারো, রাস্তায় ভিডিও দিতে পারো, এগুলো দেবা, সব মিলাই দিলাম, ঠিক আছে? উত্তোলন বলো
এলইডি বাটন মোবাইল অ্যান্ড্রয়েড সেলিং পেন জনি পেন সকল পেন চব্বিশ তেইশ তেইশ তারা বলো করবে কোনো কাজে উপায় নেই আর মোটর সাইকেল সাবধান স্বামী তোমরা চালাও খুব সাবধান লাগলে জরিমানা লাগবে খুব সাবধান কোনো তারা বলো না রিল্যাক্স মানুষ ধরছে দেড় ঘন্টায় দেড় ঘন্টার পিছনে দেড় ঘন্টা তো লাগতো না বলে দিলাম এমন কেন যেতে পারো বাট রিল্যাক্স সাবধান স্পর্শ না করো মোটর সাইকেল খুব সাবধান ঘুমানো যাবে
তাদের কি যে ইয়াটা না ছিল কি বলে দৈনিকের যে যুগ ফল মনে করতাম যুগ ফলটাই না আবার যে প্লাস মাইনাস আমাদের মনে তুমি ডাউন হয় বলো মনে করো হিসাবটা দেখে ক্যালকুলেটর সবকিছু দেখছে কাস্টমারও বলবো যে আমরা এক তারিখ ডেট করে দিচ্ছি আসলে কিছু হয়ে গেছে
Thank you.
কোন পাশে স্ট্যান্ডফ্যান ছিল? হ্যাঁ 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 ওগুলো ছিল সব দেখে দেখো ঠিক আছে এইসব কমপ্লিট আছে ঠিক আছে রাখুন ঠিক আছে আসি তবে আচ্ছা কি কি সমস্যা বলো বলছিলাম এটা দেখার জন্য আমরা তো চলে যাচ্ছি কয়তলায় পানি আসতেছে না তো ওই কল কিনে রাখছে এখন ওটা খুলে আর কি বেসিন টোটালি খুলতে হবে নতুন করে আবার হচ্ছে কল লাগাতে হবে আমার একটু রিফ্রেশ হবে একটু ভালো করে বলবা প্রথম হচ্ছে এক পার্টি গেছিল গা বারে দেখেছিল গা তাহলে ওটা পরে দাও তোমার পরে ইয়ে চেক দিছো না পরে পরে ওটাতে সমস্যা থাকে কেমনি আপনাদের হচ্ছে মালও কিনে দিবেন এবং হচ্ছে লোকও খরচ দিবেন সবই আপনারা বন্ধ করবেন আমরা লোক নিয়ে এসে দিব কোনো সমস্যা নেই যদি আমরা 150 টাকা লাগে আমি দিবেন আমি কল কিনে নিয়ে আসবো বুঝতে পারটা ওটা কি প্রবলেম ছিল বেসিং এর আমি রুমে গেছিলাম তারপরে ছিল ভাই আমার তো এই আপনার কলে টুকটাক পানি পড়ে টুকটাক দেড় ফুট করে পানি পড়ে এটা তো আমি আলাদা বলছিলাম যে এটা দেখার জন্য আমি তো চলে যাচ্ছি এটা আপনার মালিক একটু বলে দিয়ে আমি চলে গেছেন পরে পরে আমি তারা উঠছে ওখানে কে উঠছে ওইখানে পানিটা কই থেকে পরে মানে ওই আপনার হচ্ছে কিচেন রুমে চেয়েছে কল এই করলে যে কলের মাথা দিয়ে একটু এক ফুট করে মানে টুকটাক করে এক ফুট করে ওপর দিয়ে
কিচেন রুমে মানে অফ রাখলো, তারপর হচ্ছে এক ফোঁট এক ফোঁট করে পানি পড়া, পানি পড়া না? আচ্ছা, তাহলে কি করা যায়? আনু লাগবো নাকি মিস্ত্রি? মিস্ত্রি আনতে বুঝলে ওই কাজগুলো করিয়া পরে হচ্ছে হেডা করে আলবা, ঠিক আছে? আর মালের টাকা কিন্তু আমরা দিব না, মালের টাকা ক্লায়েন্ট দিতে হবে। তো কালকে ওই ম্যাচ রাশিকে লাইটে লাইটে ট্রাই।